other Bangladeshi officials, and we discussed a wide range of issues. মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার আগামী 24 ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন। তিন দিনের এই ঢাকা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ 7 জানুয়ারির নির্বাচনের পর এটি কোনো মার্কিন উচ্চপদস্থ কূটনৈতিক কর্মকর্তার ঢাকা সফর। এই সফরের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার আনুষ্ঠানিক বার্তা দেবে বলে মনে করছেন কূটনৈতিক মহল। নির্বাচনের আগে টানাপোড়েন এবং মতদ্বৈততা কাটিয়ে দুদেশ অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন সূচনা করতে চায়, এরকম বার্তা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। একই রকম বার্তা দেওয়া হয়েছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও, আর সেই বার্তাকে পূর্ণতা দেওয়ার জন্যই আফরিন আক্তারের তিন দিনের ঢাকা সফর। বিভিন্ন সূত্র বলছে ঢাকা সফরে আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উত্তর আমেরিকা অনুবিভাগ খন্দকার মাসুদ আলমের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হবে। তবে আফরিন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করবেন কিনা এ নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। একটি কূটনৈতিক সূত্র বলছে আফরিন আক্তার বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে চা চক্রে মিলিত হতে পারেন, একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় সভা করতে পারেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সময়সূচি পাওয়া যায়নি। তিনটি কারণে আফরিন আক্তারের এই বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, নির্বাচন পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের মত পার্থক্য প্রকাশ্যে এসেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রীতিমতো তৎপরতা শুরু করেছিল, আর এরকম একটি বাস্তবতায় যদি বাংলাদেশ শেষ পর্যন্ত অংশগ্রহণমূলক নির্বাচন না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে বলেও গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। এবার আফরিন আক্তার বাংলাদেশ সফর করলে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্টভাবে তার অবস্থান ব্যাখ্যা করবেন। দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কী কী কাজ করা যায় সেটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি আনুষ্ঠানিক আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচনের পর রাজনৈতিক সহাবস্থান, রাজনৈতিক সমঝোতা এবং সহিংসতা পরিহার করে একটি সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে মতপার্থক্য দূর করার যে আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে আসছে সেটির ব্যাপারেও আফরিন আক্তার তার অবস্থান পুনর্ব্যক্ত করতে পারেন। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার বা রাজনৈতিক আন্দোলনে সন্ত্রাস পরিহার, এই বিষয়গুলো আফরিন আক্তারের সফরে আলোচনা হতে পারে। তৃতীয়ত, ডক্টর ইউনুস প্রসঙ্গটি আসতে পারে। সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুস শ্রম আদালতের একটি মামলায় দণ্ডিত হয়েছেন। দুর্নীতির অর্থ পাচারের একটি মামলায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। এছাড়াও গ্রামীণ কল্যাণ তার হাতছাড়া হয়ে গেছে। এই বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচিত ডক্টর ইউনুসকে রক্ষার জন্য তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা সেটি দেখার বিষয়। বিভিন্ন সূত্র মনে করছেন যে ডক্টর ইউনুসের প্রসঙ্গটি আফরিন আক্তারের সফরে আলোচনায় আসতে পারে। তবে আফরিন আক্তারের সফরে একটি বিষয় খুব স্পষ্ট হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কোনো বৈরিতা নয়, বরং সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। তার এই সফর সে বার্তায় বহন করবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।